সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনার 7 মার্চ 2023, তার মানে হচ্ছে মার্চের 7 তারিখ 2023-এ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি বেসামরিক কর্মচারী, তার মানে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, বেশ কয়েকটি পদ রয়েছে, আপনারা যারা এসএসসি এইচএসসি কিংবা অষ্টম শ্রেণী পাশও আপনারা আবেদন করতে পারবেন, এবং কোন কোন জায়গা থেকে আবেদন করতে পারবেন এ টু জেড জানার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, তার আগে বলে নিচ্ছি, আপনারা আমার এই ভিডিও যদি চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে নতুন নতুন আপডেট চাকরি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা বেশ কয়েকটি পদ দেখতে পাচ্ছি যা আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো অষ্টম শ্রেণী পাশে যে পদগুলোতে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে তন্দুরুচি যে পদটিতে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে তন্দুরুচি। তো তন্দুরুচি আপনার হচ্ছে গ্রেড হচ্ছে আপনার 19 এবং বেতন স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা। সেটা হচ্ছে আপনারা জিএসসি বা জেডিএসসি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ যারা হয়েছেন তারাই আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, তারপর আমরা দেখতে পাচ্ছি এমডি ক্লিনার, যেটা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলেও আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। বেতন স্কেল 19 এবং হচ্ছে আপনার গ্রেড হচ্ছে আপনার গ্রেড হচ্ছে 19 এবং বেতন স্কেল হচ্ছে আপনার 8,500 থেকে 20,570 টাকা। তারপর হচ্ছে ফায়ারম্যান, সবে একই আপনার গ্রেড স্কেল এবং বেতন স্কেল একই, সেটা সব কিছু একই, কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছি আমরা ফায়ারম্যান যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, তার মানে হচ্ছে এসএসসি পাশ হলে আপনারা ফায়ারম্যানে আপনারা আবেদন করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে লস্কর, সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ, সেটা আমরা দেখতে পাচ্ছি গ্রেড 20 এবং বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। তারপর হচ্ছে বাবরসি, যেটা আমরা দেখতে পাচ্ছি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাবরসি কাজের আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এবং যদি বাস্তব অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এই পদটিতে আবেদন করতে পারবেন, এবং যদি আপনার অষ্টম শ্রেণী বা জেডিসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ওয়ার্ড বয় যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং গ্রেড হচ্ছে 20 এবং বেতন স্কেল হচ্ছে আপনার 8,250 থেকে 20,010 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল্ডে হেলথ ওয়ার্কার, যেটা হচ্ছে আপনার গ্রেড 20 এবং বেতন স্কেল হচ্ছে আপনার 8,250 থেকে আপনার 20,010 টাকা, সেটা অষ্টম শ্রেণী পাশে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকটি পদ সেটা হচ্ছে গার্ডেনার, যেখানে আপনারা অষ্টম শ্রেণী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। অদক্ষ শ্রমিক, যেখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেড 20 এবং বেতন স্কেল আপনার 8,250 থেকে 20,010 টাকা, অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা থাকলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তারপরে অফসেট সহকারী হচ্ছে আপনার অষ্টম শ্রেণী পাশে, এই পদটিতেও আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধু, আমরা এখানে দেখতে পাচ্ছি খাগ্রব, যে পদটিতে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, এবং আপনারা নিরাপত্তা প্রহরী যে পদটি দেখতে পাচ্ছি সেই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ওয়াশারম্যান, যা আপনারা জিএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণী পাশেও আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে, তারপর আমরা দেখতে পাচ্ছি বারবার, যেটা হচ্ছে গ্রেড 20 এবং বেতন স্কেল হচ্ছে আপনার 8,250 থেকে 20,010। তো বন্ধুরা, আমরা কয়েকটি পদ দেখতে পেলাম যে পদগুলোতে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, সেটা সেম ক্যাটাগরি গ্রেড এবং 19 গ্রেড এবং 20 গ্রেডের মধ্যে এই পদগুলো রয়েছে, যেটা হচ্ছে আপনারা অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলেই আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি 130টি টোটাল পদ রয়েছে। তো 130টি পদে আপনারা এই টোটাল পদগুলোতে আপনাদের চয়েস মতো বা পছন্দ মতো আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছে তারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন, এবং যাদের বয়সে আপনাদের 32 বছর রয়েছে সর্বোচ্চ, সেই ক্ষেত্রে আপনারা বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র বা পুত্রকন্যা হলে বা যাদের এর ধরনের কোঠা রয়েছে তারা 32 বছর হলেও এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমরা আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার 14 মার্চ 2023, তার মানে হচ্ছে মার্চের 14 তারিখ থেকে আপনারা আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদনগুলো করতে পারবেন আপনারা। আর আবেদনের শেষ হচ্ছে আপনার 4 এপ্রিল 2023 বিকেল 5টা, তার মানে হচ্ছে আপনারা 14 মার্চ 2023 সকাল 10টা থেকে আপনার 4 এপ্রিল 2023 বিকেল 5টা থেকে আপনারা আবেদন প্রক্রিয়া শেষ হবে, তার মানে এর মধ্যে আপনারা আবেদন করে নেবেন। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 1 হতে 18 নম্বর যে পদগুলো রয়েছে সেটা ফি বাবদ হচ্ছে 200 টাকা, এবং টেলিডক সার্ভিস বাবদ হচ্ছে 24 টাকা, টোটাল 224 টাকা আপনাদের কর্তন করা হবে বা ফি বাবদ আপনাদেরকে জমা দিতে হবে। তারপর হচ্ছে আপনার 19 থেকে 34 নম্বর যে পদগুলো রয়েছে সেই পদগুলো হচ্ছে আপনার 100 টাকা, এবং আপনার সার্ভিস চার্জ বাবদ 12 টাকা হচ্ছে আপনার সার্ভিস চার্জ, সেই ক্ষেত্রে আপনার টোটাল 112 টাকা আপনার কর্তন করা হবে বা আপনার ফি জমা দিতে হবে। তারপর হচ্ছে আপনাদের এই জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে এই ফিগুলো জমা দিতে হবে। তো বন্ধুরা, আমার এই
ডেসক্রিপশন বক্সে আবেদন প্রক্রিয়ার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ক্লিক করে আবেদন করে নিতে পারবেন। এবং আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের নিয়োগ প্রক্রিয়ার বা নিয়োগটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে আপনার বিস্তারিত A to Z জেনে নেবেন।